দেশে বিদেশে নারী নির্যাতন বন্ধ, নারী অধিকার আদায় এবং প্রবাসী নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেছে ইতালি প্রবাসী নারী নেত্রীরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালি আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় এই অঙ্গীকার করেন তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আইন থাকার পরও নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। নারী নির্যাতন বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। সংগঠনের সভাপতি লায়লা শাহ, সাংগঠনিক সভাপতি বাবলি ইউসুফ, নীলুফার নীলা, লাভলি বেগম, অতসী সাহা, সালমা আক্তার, সামিয়া আক্তার সহ রোম প্রবাসী নারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।